ভারত জোড়ো যাত্রার পিছত রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা অহা 18 জানুয়ারীর পর 25 জানুয়ারীলৈ রাহুল গান্ধীর নেতৃত্বত হব ভারত জোড়ো ন্যায় যাত্রা। আমগুৰিৰ পৰা আৰম্ভ হৈ বক্সিৰ হাতত সামৰণি পৰিব ৰাহুল গান্ধীৰ নেতৃত্বত ভাৰত জোড়ো ন্যায় যাত্রা। কিন্তু ভাৰত জোড়ো ন্যায় যাত্রার মাজুলীর কার্যসূচী যেন গাঁথি লাগিছে কংগ্রেসের, কারণ মাজুলীত যিদিনাই ভাৰত জোড়ো ন্যায় যাত্রার কার্যসূচী আছে সেইদিনাই মাজুলীত আছে ভাওনা সমারোহ। আর এই ভাওনা সমারোহত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মাজুলীর এই ভাওনা সমারোহর বাবে আর মুখ্যমন্ত্রীর আগমনের বাবে প্রশাসনে বুকিং করেছে আগতীয়াকৈ প্রায় আটাইবিলাক নাও, আর সেয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রাত মাজুলীলৈ যাবলৈ নাও পোৱা নাই কংগ্রেসে, যার বাবে এতিয়া নাও নাপাই এক প্রকার হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে কংগ্রেসত। ভারত জোড়ো যাত্রার মাজুলীর এই অথন্তরক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরাই। ভূপেন বরার অভিযোগ, সরকারে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু কংগ্রেস স্তব্ধ নহয়, কংগ্রেস কেতিয়াও বিচলিত নহয়। রাহুল গান্ধীক সভার বাবে গোগামুখ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলপথারত অনুমতি দিও পিছত সরকারে বাতিল করে দিলে। মাজুলী যাবলৈ সরকারে বাধা দিব বিচাৰিছে, প্রয়োজনত আমি ঢকুয়াখনা হৈ যাম, দুদিন সময় বৃদ্ধি হব, তথাপিও থমকি নর বলে প্রতিক্রিয়া প্রকাশ করলে APCCর সভাপতি ভূপেন কুমার বরাই। কারণ গভর্নমেন্টের বহুত কথা শুনে আছো, 18 তারিখে আমি মাজুলী যাওয়ার কথা আসে, এটা শুনেছ সরকারও সে বাটতে যাব, গতি নাম আমি পাও না পাও রই যাবল হব পারে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা কেবল মাজুলীক বিপাঙত পড়া নাই, মণিপুরক বিপাঙত পড়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। রাহুল গান্ধীর ন্যায় যাত্রাত পদে পদে অথন্তর, মণিপুরত ন্যায় যাত্রা আরম্ভ করবলে বিপাঙত পড়েছে কংগ্রেস, মণিপুর ইস্ট জেলাত ন্যায় যাত্রার অনুমতি দিয়া নাই মণিপুর সরকারে, এসপ্তাহ পূর্বেই মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটিয়ে অনুমতি বিচারি আবেদন জানাইছিল। ইতিমধ্যে মণিপুরত উপস্থিত হয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক KC বেণুগোপাল, ইম্ফলের সচিবালয় বারে বারে গয়ো অদ্যপিও কংগ্রেসে লাভ করা নাই অনুমতি। মণিপুরের ঐতিহাসিক হাফতা কাংজাইবুঙর পর যাত্রা আরম্ভ করব বিচারিছে কংগ্রেসে, কিন্তু মণিপুর ইস্ট জেলার সেই স্থান ব্যবহারের অনুমতি এতিয়াও পোৱা নাই কংগ্রেসে। We don't want to politicize the issue of Manipur at all. But we need to give a message to the country that we are with the people of Manipur. We had given an application to Manipur Chief Secretary 1 week before our PCC president has given. Today they are telling the sanction, we cannot give you sanction. That sanction letter has gone to Delhi for approval for conducting a political party meeting. Is it the duty of Delhi central government to give permission, brothers? This type of, here also our PCC president and GSC is telling one school has denied permission. Earlier they given permission, then they cancelled the order. আৰু ৰাহুল গান্ধীৰ এই ভাৰত জোড়ো ন্যায় যাত্ৰা মণিপুৰৰ পৰা মুম্বাইলৈ আৰম্ভ কৰাৰ কথা অহা 14 জানুৱাৰীৰ পৰা, আৰু এই 14 জানুৱাৰীক লৈ এতিয়াও মণিপুৰ চৰকাৰে অনুমতি প্ৰদান কৰা নাই কংগ্ৰেছক। রাহুল গান্ধীর নেতৃত্বত পূবা পশ্চিমাকৈ কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেই ফ্ল্যাগ অফ করব ভারত জোড়ো ন্যায় যাত্রা। আর 18 জানুয়ারীর পর 25 জানুয়ারীলৈ হবলগিয়া এই ভারত জোড়ো ন্যায় যাত্রাত সামরি লওয়া হব 17খনকৈ জেলা। ন্যায় যাত্রায় সামরি লব রাজ্যের 833 কিলোমিটার পথ, সর্বাধিক উত্তর প্রদেশের 1,076 কিলোমিটার চুই যাব ভারত জোড়ো ন্যায় যাত্রায়। মণিপুরত আরম্ভ হয়ে নাগালেন্ডর মাজেরে অসমত সোমাব ন্যায় যাত্রা, অসমৰ পৰা অরুণাচল সোমায় পুনৰ অসমৰে আগবাঢ়িব ন্যায় যাত্রা। 20 মার্চত অন্ত পৰিব 6,200 কিলোমিটার পথ সামৰি লোৱা ভারত জোড়ো ন্যায় যাত্রা। 14খন ৰাজ্যৰ মাজেৰে 85খন জিলা সামৰি লব রাহুল গান্ধীর ভারত জোড়ো এই ন্যায় যাত্রায়। রাহুলের এই কার্যসূচী সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ কৰিছে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুয়ে। पता नहीं आदमी लोग क्यों राहुल गांधी का यात्रा का बारे में बात करते हैं, यहाँ हमारे लिए तो कोई इसका मतलब ही नहीं है। प्रोग्राम तो ये है ना, जो लोगों को लाभ पहुँचाने वाला जो हम लोग काम कर रहे हैं, विकसित भारत संकल्प यात्रा। राहुल गांधी का यात्रा मस्ती के लिए, खेलने के लिए, तमाशा के लिए यात्रा है, उससे कोई जनता का, देश के लोगों को भला होने वाला कुछ नहीं है।
यहाँ जहाँ तहाँ जा करके आग लगाने का जरूरत नहीं है। देश के खिलाफ भड़काते रहते हैं, लोगों को विभाजित बयान देते रहते हैं। राहुल गांधी न्याय यात्राक अन्याय यात्राओ आख्या दिछे बिजेपिये। অসমৰ ৰাজ্যসভাৰ সাংসদ পবিত্ৰ মাৰ্ঘেৰিটায়ো তীৰ্যক মন্তব্য কৰিলে ৰাহুল গান্ধীৰ ভাৰত জৰো ন্যায় যাত্ৰাৰ বিৰুদ্ধে। ৰাহুল গান্ধী বা গান্ধী বাদ্ৰা পৰিয়ালৰ লোকসকল বা কংগ্ৰেছৰ শীৰ্ষ নেতৃত্ব আচলতে দে আৰ পলিটিকেল টুৰিষ্ট। যেতিয়া নিৰ্বাচন আহে তেনেকুৱা সময়ত বা কিবা এটা ডাঙৰ ঘটনা ঘটে তেতিয়া টুৰিষ্টৰ দৰে তেওঁলোকে আহে, গাঁৱে ভূঞে বাগানে চৰে তেওঁলোকে দুখনমান ফটো তোলে, দুটামান মাইক্ৰফোনৰ গত মন্তব্য দি গুচি গৈছিল। পলিটিকেল টুৰিষ্ট আহিব। উল্লেখযোগ্য যে অসমত 18 জানুৱাৰীৰ পৰা হ'বলগীয়া ৰাহুল গান্ধীৰ এই ভাৰত জৰো ন্যায় যাত্ৰাত সহযোগিতা আগবঢ়াব ইণ্ডিয়া জোটৰ অসমৰ প্ৰায় 15টাকৈ বিৰোধী দলে।